নোয়াখালীতে আমার স্বপ্ন ফাউন্ডেশনের উদ্যোগে গরিব অসহায় শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল সকালে চৌমোহনী চৌরাস্তা পৌর বাস টার্মিনালে অসহায় মানুষের মাঝে এসব শীতবস্ত্র বিতরণ করেন আমার স্বপ্ন ফাউন্ডেশনের সদস্যরা। এ সময় হতদরিদ্র শতাধিক মানুষের মাঝে এই শীতবস্ত্র তুলে দেওয়া হয়। আমার স্বপ্ন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক আমির হায়দার প্রিয়ন্তের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মারজাহান খান তানহা, শিক্ষা বিষয়ক সম্পাদক শিশির রানী, দপ্তর সম্পাদক আহমেদ রায়হান সহ অন্যান্য সদস্যরা। আজকের এই আয়োজন হচ্ছে শীতের তো মানুষের জন্য আমাদের মানে সামান্যতম উপহার। তো আমরা প্রত্যন্ত অঞ্চলের থেকে আমরা কিছু মানুষ যারা শীতে কষ্ট করতেছে খালপাড়ে বা যাদের গড় নাই তাদেরকে আমরা কিছু লিস্ট করে আমাদের এই আয়োজন ছোট্ট আয়োজন আমাদের সংগঠনের স্বেচ্ছাসেবীদের সহযোগিতায় আমাদের এই সামান্য আয়োজন। ইনশাল্লাহ আমাদের এই আয়োজন আমরা প্রতি বছর করবো। ডেস্ক রিপোর্ট, নোয়াখালী টিভি। নোয়াখালী টিভি, বৃহত্তর নোয়াখালীর প্রতিচ্ছবি।